এখনো মনে হয় রণবীর সিং মাত্র সেদিন বলিউডে পা রাখলেন, কিন্তু দেখতে দেখতে বলিউডে রণবীর সিং এরও প্রায় 10 বছর পূরণ হয়ে গেল। তো বলিউডে রণবীর সিং এর 10 বছর পূর্তি উপলক্ষে আজকের এই ভিডিওতে আমরা তার সম্পর্কে কিছু তথ্য জানবো, আর এই ভিডিওটি স্পেশালি রণবীর সিং ফ্যানদের উদ্দেশ্যে উৎসর্গ করছি। রণবীর সিং হচ্ছেন বলিউডের এমন একজন ব্যক্তিত্ব যে সবসময় মজায় থাকে এবং সবাইকে মজায় রাখে। বলিউডের প্রায় সকল স্টারের সাথে রণবীর সিং এর অনেক ভালো সম্পর্ক, আর তাছাড়া রণবীর সিং তার ফ্যানদের সাথে এত বেশি ঘনিষ্ঠ যে আমার মনে হয় না অন্য কোনো স্টার এরকম আছেন। রণবীর সিং আসলে অন্য ধরনের মেন্টালিটির একটা পার্সন, যেটা আমি অন্যান্য সেলিব্রিটিদের মধ্যে অনেক কম দেখেছি। আর এজন্যই বড় বড় স্টারদের হেটার থাকলেও রণবীর সিং এর হেটার মনে হয় অনেক কম রয়েছে। তো যাই হোক, রণবীর সিং এর দাদার বাড়ি ছিল পাকিস্তানের করাচিতে, কিন্তু 1947 সালের দেশভাগের সময় তার দাদা দাদি ভারতে মুম্বাইতে এসে নতুন ঠিকানা করেন, আর সেখানেই রণবীর সিং এর জন্ম হয় 1985 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 34 বছর এবং তার উচ্চতা হচ্ছে 5'10". তার বাবার নাম হচ্ছে জগজিৎ সিং ভাবানি, যিনি পেশায় একজন ব্যবসায়ী, এবং মায়ের নাম হচ্ছে আঞ্জু সিং ভাবানি, এবং তার একমাত্র বড় বোনের নাম হচ্ছে রীতিকা সিং ভাবানি। এবং তাদের সবার নামের সাথে সিং থাকলেও তারা কিন্তু শিখ নন, তারা সনাতন বা হিন্দু ধর্মাবলম্বী। আর ফ্যামিলিগতভাবে রণবীর সিং এর অনেক ধনী না হলেও তারা আগে থেকেই মোটামুটি অবস্থা সম্পন্ন ছিলেন, মানে একেবারে গরিব থেকে ধনী হননি। আর আসল ব্যাপারটাই তো বলা হয়নি, 2018 সালে রণবীর সিং বিয়ে করেন বলিউডের প্রতিষ্ঠিত নায়িকা দীপিকা পাডুকোনকে। তবে মজার ব্যাপার হচ্ছে, দীপিকা যখন বলিউডে অলরেডি প্রতিষ্ঠিত নায়িকা, রণবীর সিং তখন একজন সাধারণ জনগণ হিসেবে অন্য নায়কদের সাথে দীপিকার রোমান্স দেখতেন সিনেমা হলে গিয়ে। রণবীর কখনো কল্পনাও করেনি যে বলিউডের এই নায়িকা তার বউ হবে, কিংবা তিনিও ভাবেননি তিনি এত বড় স্টার হবেন। সত্যি, সৃষ্টিকর্তা কি না পারে, মানুষকে কই থেকে কই নিয়ে যাবে সেটা কেউ কল্পনাও করতে পারে না। তো যাই হোক, রণবীর সিং 2010 সালে বলিউডে পা রাখার পর 2020 সাল পর্যন্ত 10 বছরে মোট $30 মিলিয়ন বা 255 কোটি টাকার মালিক হয়েছেন। এবং ব্যক্তিগতভাবে রণবীর সিং ভীষণ শৌখিন একজন মানুষ, এবং তার একটি মজার শখ হচ্ছে জুতার কালেকশন করা। তার বাড়িতে 1000 জোড়ার বেশি জুতা রয়েছে, যার মূল্যমান 68 লক্ষ রুপি। আর গাড়ির কালেকশনেও রণবীর সিং নিউ জেনারেশনের নায়কদের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে। 2020 সালের হিসেব অনুযায়ী রণবীর, দীপিকা, তাদের পরিবার এবং কর্মচারীদের ব্যবহারের জন্য মোট 9টি গাড়ি রয়েছে। এর মধ্যে সবচেয়ে কম দামি গাড়িটি হচ্ছে সুজুকি কিয়াস, যার মূল্য হচ্ছে 11 লক্ষ রুপি, ওডি Q5 67 লক্ষ রুপি, ওডি Q7 86 লক্ষ রুপি, মার্সিডিস GLS 88 লক্ষ রুপি, জ্যাগুয়ার XJL 1 কোটি 11 লক্ষ রুপি, মার্সিডিস মেব্যাক S500 1 কোটি 86 লক্ষ রুপি, ল্যান্ড রোভার ভোগ 2 কোটি 37 লক্ষ রুপি, এবং ল্যাম্বোর্গিনির তৈরি প্রথম SUV ল্যাম্বোর্গিনি উরাস 3 কোটি রুপি। আর রণবীর সিং এর সবচেয়ে দামি গাড়িটি হচ্ছে ব্রিটিশ স্পোর্টস কার অ্যাস্টন মার্টিন র্যাপিড S, যার মূল্য হচ্ছে 3 কোটি 29 লক্ষ রুপি। তো বর্তমানে রণবীর সিং বলিউডের প্রতিষ্ঠিত এবং অন্যতম ধনী অভিনেতা, কিন্তু একটি সাধারণ পরিবারের জন্ম নেওয়া রণবীরের জন্য একজন প্রতিষ্ঠিত সুপারস্টার হবার পেছনে রয়েছে একটি লম্বা ইতিহাস, আর এই ভিডিওতে আমরা সে সম্পর্কে সংক্ষেপে জানব। রণবীর সিং ছোটবেলা থেকেই ভীষণ স্মার্ট ছিলেন, যেমন আমাদের মধ্যে অনেকেই থাকেন যে মানুষের সামনে যেতে লজ্জা পায়, কিন্তু রণবীর সিং ছিলেন পুরো উল্টো। তিনি যখন ছোট তখন এক বার্থডে পার্টিতে গিয়েছিলেন তার দাদির সাথে। তার দাদি তাকে বলেছিলেন যে স্টেজে গিয়ে ড্যান্স করার জন্য এবং সবাইকে এন্টারটেইন করতে, আর তিনি লজ্জা না পেয়ে সোজা স্টেজে গিয়ে ওই সময়ের জনপ্রিয় গান চুমা চুমা দে দে গানে ড্যান্স করেন। তো ড্যান্স করার পর তিনি অনেক বাহবা এবং হাততালি পেয়েছিলেন, আর তার দাদি তাকে বলেছিল যে বড় হয়ে অমিতাভের মতো সুপারস্টার হতে। আর তখনই রণবীর সিং এর অভিনেতা হবার প্রথম স্বপ্ন মাথায় চাপে, কিন্তু তাদের পরিবারের সাথে বলিউডের কোনো সম্পর্ক ছিল না, যার ফলে তার স্বপ্নটি তার আশেপাশের মানুষের কাছে অনেকটা অবাস্তব লেগেছিল। তারা তাকে বুদ্ধি দিয়েছিল এরকম অসম্ভব স্বপ্ন না দেখে ভালো মতো পড়ালেখা করো, জব পেয়ে নিজেকে প্রতিষ্ঠিত করো। আর তাই তিনি অভিনেতার হবার স্বপ্ন বাদ দিয়ে 2005 সালে আমেরিকা চলে যান, এবং সেখানে তিনি ইন্ডিয়ানা ইউনিভার্সিটিতে ব্যাচেলার অফ আর্টসে ভর্তি হন, এবং তার সাবজেক্ট ছিল ক্রিয়েটিভ রাইটিং এবং ইংলিশ লিটারেচার। তবে এরপর তিনি একটি অপশনাল সাবজেক্ট পান যেটাতে তাদের অভিনয় করতে হবে, কিন্তু সেটা কোনো প্রফেশনাল মানের অভিনয় ক্লাস ছিল না, জাস্ট ক্লাসে ঢুকে কোনো কিছু অভিনয় করতে হবে। আসলে সেটা ছিল স্টুডেন্টদের লজ্জা ভাঙানো বা মানুষের সামনে যাতে স্বাভাবিকভাবে কথা বলতে পারে সেরকম একটা ক্লাস। তো যাই হোক, সেখান থেকে পড়ালেখা শেষ করে 2007 সালে তিনি ইন্ডিয়া ফেরত চলে আসেন এবং একটি টিভি বিজ্ঞাপন তৈরির কোম্পানি বা অ্যাড ফার্মে চাকরি নেন। সেখানে তার কাজ ছিল বিজ্ঞাপনের জন্য স্ক্রিপ্ট তৈরি করা, আর সেখানে জব করতে গিয়ে তার সাথে পরিচয় হয় সাদ আলীর। সাদ আলী হচ্ছেন বর্তমানে বলিউডের সিনেমা পরিচালক, যেমন কিল দিল সিনেমা তিনি পরিচালনা করেছেন, কিন্তু ওই সময় সাদ আলী টিভির বিজ্ঞাপন তৈরির কাজ করতেন, যার ফলে রণবীরের অফিসে তার যাতায়াত ছিল এবং রণবীরের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে যায় তার। আর সাদ আলী যেহেতু মিডিয়ার সাথে সংযুক্ত,
তাই তিনি ভাবলেন সাদ আলীর সাথে গেলে তিনি মিডিয়াতে হয়তো কিছু করতে পারবেন। এরপর 2008 সালে এক বছর অ্যাড ফার্মে কাজ করার পর তিনি চাকরি ছেড়ে দেন এবং সাদ আলীর সাথে বিজ্ঞাপন তৈরির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেন। কিন্তু তিনি যা মনে করে সাদ আলীর সাথে গিয়েছিলেন সেটা আসলে হচ্ছিল না। সেখানে সাদ আলীর সাথে তার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতে হচ্ছিল। তিনি কোনো মডেলিং বা অভিনয়ের সুযোগ পাচ্ছিলেন না। এর কারণ হচ্ছে রণবীর সিং অভিনেতা হতে চাচ্ছিলেন ঠিকই, কিন্তু তার কোনো অভিনয়ের ট্রেনিং বা অভিনয়ের কোনো অভিজ্ঞতাও নেই। তাই তিনি ভাবলেন এভাবে আর সময় নষ্ট না করে তিনি অভিনয় শেখার ট্রেনিং করবেন। তাই তিনি 2009 সালের প্রথম দিকে সাদ আলীর সাথে এক বছর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করার পর সেই কাজও বাদ দেন আর তার ইচ্ছে এবং স্বপ্নের কথা তার বাবাকে জানান। তার বাবা তার একমাত্র ছেলের ইচ্ছেতে সায় দেন। এরপর রণবীর সিং মুম্বাইয়ের একটি মঞ্চনাটক বা থিয়েটারে ঢোকেন এবং এখানেই রণবীর সিং তার প্রথম প্রফেশনাল অভিনয়ের ট্রেনিং করেন এবং খুব অল্প সময়ে থিয়েটারের একজন সেরা অভিনেতা হয়ে ওঠেন। আর ওই সময় রণবীর সিংকে তার বাবা সাহস এবং অর্থনৈতিক সাপোর্ট দিয়েছিলেন। আর তাই আজও রণবীর সিং এত বড় মাপের সুপারস্টার হবার পরও তার সকল টাকা তার বাবার হাতে দেন এবং তিনি বলেন টাকা পয়সার ব্যাপারে আমার চেয়ে আমার বাবা ভালো বোঝে এবং আমার টাকার সর্বোচ্চ ব্যবহার তিনি করতে পারবেন। তো যাই হোক, রণবীর সিংয়ের জীবনের টার্নিং পয়েন্ট আসে 2009 সালের শেষের দিকে, কিন্তু এটা শুরু হয়েছিল 2007 সালে যখন তিনি আমেরিকা থেকে আসার পর অ্যাড ফার্মে কাজ করছিলেন। তখন কোনো এক পার্টিতে তার সাথে হালকা পরিচয় হয়েছিল শানু শর্মার সাথে। শানু শর্মা হচ্ছেন ইয়াশরাজ ফিল্ম কোম্পানির কাস্টিং ডিরেক্টর, মানে এদের কাজ হচ্ছে সিনেমার ক্যারেক্টার অনুযায়ী কাকে কোন চরিত্রে মানাবে সেটা বের করা। তো 2007 সালে শানু শর্মার সাথে প্রথমে পার্টিতে দেখা হওয়ার পর তার দুই বছর পর 2009 সালে আবারও তাদের আরেক পার্টিতে দেখা হয় এবং শানু শর্মা রণবীর সিংকে চিনে ফেলেন। তাদের মধ্যে অনেক কথা হয় এবং কথা প্রসঙ্গে শানু শর্মা জানতে পারেন যে রণবীর সিং অভিনেতা হতে চান এবং তিনি বর্তমানে থিয়েটারে অভিনয় করছেন। আর ওই সময় ইয়াশরাজ কোম্পানি শানু শর্মাকে ব্যান্ড বাজা বারাত সিনেমার কাস্টিংয়ের দায়িত্ব দিয়েছিল আর ইয়াশরাজ কোম্পানি এই সিনেমার জন্য সম্পূর্ণ নতুন মুখ চাচ্ছিলেন। তো শানু শর্মা রণবীরকে ব্যান্ড বাজা বারাতের অডিশনে আসতে বলেন এবং শানু শর্মার রেফারেন্সে রণবীর সিং অডিশনে গিয়ে বিচারকদের তার অভিনয় দিয়ে মুগ্ধ করে ফেলেন আর ওই সিনেমার প্রযোজক আদিত্য চোপড়া সুনজরে পড়ে যান, মানে রণবীরকে সবাই পছন্দ করে ফেলে। কিন্তু এরপর অনুষ্কার সাথে ক্যামেরার সামনে পরীক্ষামূলক অভিনয় করতে গিয়ে রণবীর সিং নার্ভাস হয়ে যান। তিনি খুবই বাজে অভিনয় করেন কারণ অনুষ্কা ওই সময় একজন প্রতিষ্ঠিত নায়িকা আর রণবীর সিং তখন একজন আম পাবলিক, তো এত বড় নায়িকার সামনে একটু নার্ভাস হওয়া খুবই স্বাভাবিক। এবং এই ব্যাপারটি ওই সিনেমার প্রযোজক আদিত্য চোপড়া বুঝতে পারেন। তিনি রণবীর সিংকে ডেকে বলেন, দেখো তোমার মধ্যে আমি একটা লং কেরিয়ার দেখতে পাচ্ছি আর এই সিনেমাতে আমি তোমাকে ছাড়া অন্য কারো মুখ কল্পনা করতে পারছি না, আমি চাই তুমি নার্ভাসনেস কাটিয়ে ওঠো। তো এরপর অনুষ্কার সাথে পরীক্ষামূলক অভিনয়ে অনেক ভালো কাজ করে রণবীর সিং এবং আদিত্য চোপড়া সেদিনই তাকে ওই সিনেমার জন্য অফিসিয়ালি সাইন করায়। সেদিন রণবীর সিং আনন্দে অনেক কেঁদেছিলেন আর কাঁদাটাও স্বাভাবিক, কারণ তার ছোটবেলার কল্পনা আজ বাস্তব হতে চলেছে। তার উপর তিনি বলিউডের সবচেয়ে শক্তিশালী প্রযোজনা সংস্থা ইয়াশরাজের সাথে কাজ করার সুযোগ পাচ্ছিলেন, যাদের হাতে তিন খান সহ আরও অনেক নায়ক তৈরি হয়েছে। তো 2010 সালে ফাইনালি রণবীর সিং এর প্রথম সিনেমা ব্যান্ড বাজা বারাত রিলিজ হয়। তুই কহাঁ পৌঁছ গই? প্রমিস মে কবি ফ্রেন্ডশিপ কে আগে নহীঁ বড়ুঙ্গা। ক্যা গ্যারান্টি হ্যায়? লে ব্রেড পকোড়ি কি কসম, বাস। এবং ওই সিনেমাতে রণবীর সিংয়ের অভিনয় সবার নজর কাড়ে এবং আমার যতদূর মনে পড়ে রণবীর সিং প্রথম সিনেমাতেই সবার হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন আর সিনেমাটিও হিট হয়েছিল, সাথে ওই সিনেমার জন্য তিনি আইফা অ্যাওয়ার্ডও জিতেছিলেন। তো ইয়াশরাজ ফিল্মের আবার একটা নীতি আছে, ওরা যাকে ধরে তাকে প্রতিষ্ঠিত করে ছাড়ে। এরপর 2011 সালে ইয়াশরাজ ফিল্ম রণবীরকে দিয়ে লেডি ভার্সেস রিকি সিনেমা করায়। এবং এই সিনেমাটিও বক্স অফিস হিট করে। ইশিকা দেশাই, আই লাভ ইউ, ম্যারি মি। সিধে ম্যারেজ, গার্লফ্রেন্ড বানাকে চেক ফেক নি করনা। এরপর 2013 সালের প্রথম দিকে লুটেরা নামে আরেকটা সিনেমা আসে রণবীর সিং এর, কিন্তু সিনেমাটি ফ্লপ হয়। কিন্তু ব্যান্ড বাজা বারাত এবং লেডি ভার্সেস রিকিতে রণবীর সিং এর এনার্জেটিক অভিনয়ের ফলে তিনি নজরে পড়েছিলেন বলিউডের অন্যতম সেরা পরিচালক সঞ্জয় লীলা বানসালের এবং তিনি রণবীর সিংকে দীপিকার সাথে রামলীলা সিনেমা করার জন্য অফার করেন। এবং সেই সিনেমাটি বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয় এবং সাথে সাথে তিনিও ব্র্যান্ড হয়ে ওঠেন। আর ভালো অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয় জয় করার সাথে সাথে ওই সিনেমার শুটিংয়ের সময়
তিনি জয় করে ফেলেন দীপিকা পাড়ুকোনের হৃদয়। কারণ ওই সময় রণবীর কাপুরের কাছ থেকে ছ্যাঁকা খেয়ে দীপিকা পাড়ুকোন মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন, কিন্তু এক রণবীরকে হারিয়ে আরেক রণবীরকে পেয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। তবে মজার ব্যাপার হচ্ছে, রণবীর সিং কিন্তু দীপিকা পাড়ুকোনকে অনেক আগে থেকেই পছন্দ করত। যেমন 2011 সালে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দীপিকাকে দেখে পছন্দ করেছিলেন তিনি। কিন্তু ওই সময় রণবীর সিং নতুন নায়ক, আর তাছাড়া বলিউডে তার কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই। তাই ওই সময় রণবীর সিংয়ের লেভেল দীপিকা পাড়ুকোন বা রণবীর কাপুরদের চেয়ে অনেক নিচে ছিল, যার জন্য ওই সময় রণবীর সিং তার ভালো লাগার কথা দীপিকাকে বলার মতো লেভেলও ছিলেন না। কিন্তু রামলীলা সিনেমা শুটিং করার সময় তারা একে অপরকে ভালো মতো বোঝার সুযোগ পান, তখন তাদের মধ্যে প্রেম হয়ে যায়। আর রামলীলা সিনেমা ব্লকবাস্টার হিট হলে রণবীর সিংয়ের ইমেজটাও বৃদ্ধি পেয়েছিল বলিউডে। আর তাছাড়া দীপিকার সাথে প্রেমের ব্যাপারটিও তাকে বলিউডের আলোচনার বিষয়বস্তু করেছিল ওই সময়। তো সব মিলিয়ে রামলীলা সিনেমার পরপরই রণবীর সিংয়ের লেভেল আপ হয়ে যায় বলিউডে। আর এজন্যই রামলীলা হচ্ছে রণবীর সিংয়ের টার্নিং পয়েন্টের একটা সিনেমা। এবং রামলীলা সিনেমা হিট হওয়ার পর থেকেই যে কোনো পরিচালক যে কোনো বাজেটের সিনেমা করার সাহস পাচ্ছিল রণবীর সিংকে নিয়ে। আর এভাবেই তিনি একেবারে সাধারণ একটি পরিবার থেকে বলিউডের প্রতিষ্ঠিত নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। তো চলুন খুবই সংক্ষেপে রণবীর সিংয়ের হিট এবং ফ্লপ সিনেমাগুলো একটু দেখে নেই। 2014 সালে তার দুটি মুভি রিলিজ হয়। একটি হচ্ছে কিল দিল, যেটা হচ্ছে তার সেই বিজ্ঞাপন নির্মাতা বন্ধু সাদ আলীর প্রথম পরিচালিত সিনেমা, কিন্তু সিনেমাটি ফ্লপ হয়। আর রণবীর সিং তখন যেহেতু মোটামুটি বড় নায়ক গিয়েছেন, তাই এই সিনেমা ফ্লপ হওয়ার পর তাকে নিয়ে কটূক্তি করা হলে তিনি বলেন যে সিনেমা ফ্লপ হলেও আমি এই সিনেমা থেকে অনেক কিছু পেয়েছি। আমার ভাই সাদ আলীর সাথে কাজ করতে পেরেছি, গোবিন্দর মতো বড় মাপের স্টারের সাথে কাজ করতে পেরেছি, আর আলী জাফরের মতো খুব ভালো একটা বন্ধু পেয়েছি। আলী জাফর হচ্ছেন পাকিস্তানি অভিনেতা। আরও মজার ব্যাপার হচ্ছে, ভারত পাকিস্তানের যখন খারাপ সম্পর্ক, 2018 সালে আলী জাফরের তিফা ইন ট্রাবল নামে একটি সিনেমা পাকিস্তানে রিলিজ করা হয়, যে সিনেমাতে আলী জাফরকে একটা রেস্টুরেন্টের মালিক দেখানো হয়েছিল। আর আলী জাফর চাচ্ছিলেন সেই রেস্টুরেন্টের ব্যানারে রণবীর সিংয়ের ছবি থাকবে। আর তাই আলী জাফর রণবীর সিংকে ফোন করে বলেন যে আমার জন্য একটা ছবি তুলে পাঠিয়ে দাও। আর রণবীর সিং নিজের পকেটের টাকা খরচ করে ভারত থেকে ফটোশ্যুট করে আলী জাফরকে ছবিটি পাঠিয়ে দিয়েছিলেন। তো যাই হোক, 2014 সালে তার একটি হিট সিনেমা এসেছিল, সেটি হচ্ছে গুন্ডে। এরপর 2015 সালে এসেছিল দিল ধাদাকতে দো, যেটা ফ্লপ হয়। তবে ওই বছরই রণবীর সিংয়ের আরেকটি ব্লকবাস্টার হিট সিনেমা আসে, সেটি হচ্ছে বাজিরাও মাস্তানি। এবং ওই সিনেমাটি শাহরুখের দিলওয়ালের সাথে সেম ডেতে রিলিজ হয়েও বিশাল ব্যবসা করে। এমনকি ইন্ডিয়ান বক্স অফিসে শাহরুখ খানের সিনেমাকে হারিয়ে দিয়েছিল রণবীর সিংয়ের এই সিনেমাটি। এরপর 2016 সালে আসে বেফিকার সিনেমা, এবং এই সিনেমাটিও মোটামুটি হিট হয়েছিল। তবে ওই সময় রণবীর সিংয়ের উপর ক্ষিপ্ত হয়েছিলেন বলিউডের ভাইজান সালমান খান। ওই সময় সালমান খানের সুলতান সিনেমা রিলিজ হয়েছিল, আর রণবীর সিং শুটিং শেষে গিয়েছিলেন সিনেমা হলে সালমানের সিনেমা দেখতে। আর যখন বেবি কো বেশ পছন্দ গান আসে, রণবীর সিং তখন সিট ছেড়ে উঠে গিয়ে পর্দার সামনে গিয়ে নাচতে শুরু করে। তারপর এই ভিডিও ভাইরাল হলে সালমান খান বলেছিলেন, আমার ইচ্ছে হয়েছিল আমি যদি রণবীর সিংয়ের মাথায় একটা চেয়ার ভাঙতে পারতাম, ওর জন্য বাকি দর্শকদের সিনেমা দেখায় ডিস্টার্ব হচ্ছিল। এবং 2017 সাল থেকে এ পর্যন্ত রণবীর সিং মোট তিনটি হিট সিনেমা উপহার দিয়েছেন। একটি হচ্ছে পদ্মাফাট, আরেকটি হচ্ছে গালিবয়, এবং সর্বশেষ সিম্বা, যেটা মাত্র 80 কোটি টাকায় তৈরি হয়েছিল এবং বক্স অফিসে 400 কোটি টাকা কামিয়ে বিশাল রেকর্ড করে। তো বর্তমানে বলিউডে রণবীর সিং হচ্ছেন একটা ব্র্যান্ড। তো ওভারঅল এই মুহূর্তে আমার মনে হয় বলিউড পরিবারের সন্তান নায়কের ছেলে নায়ক রণবীর কাপুরের চেয়ে রণবীর সিং এখন খুব একটা পিছিয়ে। আসলে জন্ম যেখানেই হোক, অদম্য ইচ্ছাশক্তি, মেধা আর পরিশ্রমের সাথে ভাগ্য সহায় থাকলে লাইফে যে কোনো কিছু অ্যাচিভ করা সম্ভব। আর রণবীর সিংয়ের জীবন থেকে আমি আরেকটা শিক্ষা নিলাম, সেটা হচ্ছে রণবীর যাকে বিয়ে করেছেন তার সাথে প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে তাদের কখনো দেখাও হয়নি, বা তিনি কল্পনাও করেননি যে এটাই তার প্রেমিকা বা বউ হবে। তো আমাদের যাদের কপালে গার্লফ্রেন্ড জুটছে না, তার মানে হচ্ছে আমাদের জন্য ভালো কিছুই অপেক্ষা করছে। আর হয়তো সৃষ্টিকর্তা আমাদের জন্য যাকে লিখে রেখেছেন তার সাথে হয়তো আমাদের এখনও দেখাই হয়নি। তো এই জন্য আবোল তাবোল ভুলভাল মানুষকে ভালোবেসে সময় নষ্ট বা মনো কষ্ট নিয়ে কোনো লাভ নেই। আপনি হয়তো যাকে ভালোবেসে পাগল হয়েছেন সে হয়তো আপনার জন্য তৈরি হয়নি। আপনি হয়তো বুঝতে পেরেছেন আমি কী বোঝাতে চেয়েছি।